नमस्कार बन्धुरा, अमृत कथा चैनले जानाई आपनाके स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चना पद्धति चैनलेर मूल आलोचनार विषयबस्तु। आज के आपनादेर सामने जे विषय निये आलोचना करब ता अनेकेई जानार आग्रह प्रकाश करेछेन। भगवान श्रीकृष्णेर माथाय केनई बा मयूरेर पालक थाके? सबथेके जेटा गुरुत्वपूर्ण विषय जे बाड़ीते जदि मयूरेर पालक रखा जाए ताहले सेक्षेत्रे की बिराट परिवर्तन घटे एवं मयूरेर पालकेर अलौकिक की गुण रयेछे। এই সমস্ত বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হন, আপনার ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের এইরূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ময়ূরের পালকের গুণাগুণ যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিশ্চয়ই তা ইতিমধ্যেই হয়তো পালন করে থাকবেন। পৌরাণিক কাহিনী অবলম্বন করলে জানা যায় যে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। ময়ূরের পালক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্র সমান মাথার মণিরূপে শোভা পায়। দেবরাজ ইন্দ্র ময়ূরের পালকের সিংহাসনে উপবেষ্টন করতেন এবং পুরাকালে মুনিঋষিরা ময়ূরের পালকে কলমের সমতুল্য হিসেবে ব্যবহার করতেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থগুলি রচনার ক্ষেত্রে। পৌরাণিক সাহিত্যের পুরাণ কথাকে অবলম্বন করে জানা যায় যে মহাভারত এবং রামায়ণ মহাকাব্য এই ময়ূর পালক দ্বারাই রচিত হয়েছে এবং সেই কারণবশত ও পুরাণ ভাবধারাকে অবলম্বন করে সমস্ত শাস্ত্রে, বাস্তুশাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে এই ময়ূরের পালকের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। ময়ূরের পালক বাড়িতে থাকলে শুধুমাত্র গৃহের সৌন্দর্যতা বৃদ্ধি করে তা কিন্তু নয়। এই ময়ূরের পালক বাড়িতে রাখলে অনেক উপকারী পাওয়া যায়। তবে তার জন্য জানা প্রয়োজন যে বাড়িতে কোথায় এবং কিভাবে আপনি এই ময়ূরের পালক রাখবেন। তবে একটা প্রশ্নের আমাদের সকলেরই জানার আগ্রহ থাকে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কেনই বা ময়ূরের পালক থাকে? তাই সবার প্রথমে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং তারপর জানব যে গৃহের কোথায় এবং কিভাবে ময়ূরের পালক রাখলে কোন কোন উপকার পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের রূপ সবার কাছেই মনোমোহক। ঘন কালো কৃষ্ণবর্ণ মেঘের মতো দেখতে শ্রীকৃষ্ণ সুপুরুষ ব্যক্তি। তবে তার এই রূপের বর্ণনার সবথেকে সেরা অংশ হল ওনার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি। বেশিরভাগ ভক্তের কাছেই এই ময়ূরের পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রদ্ধার সাথে ভক্তেরা তাই শ্রীকৃষ্ণকে মর্মকূটধারী বলেও সম্বোধন করে থাকে। এর অর্থ হল যার মাথার মুকুট ময়ূরের পেখম সুসজ্জিত। কিন্তু এক্ষেত্রেও একটি প্রশ্ন থেকে যায় যে তিনি কেনই বা মুকুটে এই ময়ূরের পালক ধারণ করেন। এর পেছনে পুরাণে বর্ণিত অনেক কথাই উল্লেখ রয়েছে। প্রথমত, ত্রেতাযুগে ভগবান শ্রীরাম যখন এই পৃথিবীতে পদার্পণ করেন, প্রচলিত আছে যে লক্ষণকে সাথে নিয়ে রামচন্দ্র শোকাতুর হয়ে সীতাকে যখন অন্বেষণ করছিলেন তখন ময়ূররা তাদের পেখম দিয়ে ওনার চলার পথটি পরিষ্কার করে দেয়। ভগবান শ্রীরাম তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠার নিদর্শনে খুবই প্রসন্ন হন। শ্রীরাম তখন কথা দিয়ে যান যে দ্বাপর যুগে তিনি আবার আবির্ভূত হবেন ও তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে এই পালক উনি মাথায় ধারণ করবেন। তাই উনি যখন শ্রীকৃষ্ণ রূপে ধরায় আবির্ভূত হন, ওনার নিজের দেওয়া কথার সম্মান রাখতে নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন। এরপর দ্বাপর যুগে একদিন বড়ই মনোরম এক পরিবেশে শ্রীকৃষ্ণ ও বাকি রাখালরা দুপুরে জঙ্গলে ঘুমাচ্ছিলেন। কৃষ্ণ সবার আগে ঘুম থেকে উঠে এই অপূর্ব পরিবেশে নিজের মনে
বাঁশি বাজাতে শুরু করেন। অপূর্ব মনোরম সেই মিষ্টি সুরে বনের সমস্ত প্রাণী উচ্ছ্বসিত হয়ে নৃত্য শুরু করে দেয়। আর এই সমস্ত প্রাণীর মধ্যে একদল ময়ূরও ছিল। বাঁশির এই মিষ্ট সুর সব থেকে বেশি বিভোর করেছিল এই ময়ূরদেরকে। শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো যখন বন্ধ হয় তখন স্বয়ং ময়ূররাজ শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসেন। কৃষ্ণের মধুর বাঁশির শব্দে নৃত্য করতে করতে তার সমস্ত পালক ঝরে পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণকে এই সমস্ত পেখমগুলি গুরুদক্ষিণা হিসেবে তিনি প্রদান করেন। ভগবান কৃষ্ণ এই সমস্ত উপহার পেয়ে খুব আনন্দের সাথে স্বীকার করেন ও মাথায় সেগুলি ধারণ করেন। উনি এই সময় জানান যে উনি এই পালক চিরকাল পরবেন এবং অন্য কোনো প্রাণীর পালক কোনোদিনই এই স্থান নিতে পারবে না। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ময়ূরের পালকে আমাদের প্রাথমিক সাতটি রঙের সবকটি থাকে। তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সমস্ত রং ধারণ করার প্রতীক হন। ভগবান কৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন, তার অপার লীলা ও মহিমায় আমরা সকলেই আচ্ছন্ন। তার নানা রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে। তাই আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ময়ূরের পালক অসীম গুণ সম্পন্ন। বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র প্রায় সমস্ত শাস্ত্রেই এর গুণাগুণকে স্বীকার করে নেওয়া হয়েছে। এবার আমরা জানার চেষ্টা করব যে ময়ূরের পালক বাড়িতে রাখলে কি হয় এবং কীভাবেই বা রাখতে হয়। যদি পারিবারিক বৈষম্যতাকে দূর করতে চান এবং একতা বজায় রাখতে চান তাহলে বাড়িতে রাখুন অন্তত দুটি ময়ূরের পালক। এই ময়ূরের পালকের প্রভাবে বাড়ির ঐক্য বজায় থাকে এবং বাড়ির ভারসাম্য তৈরি হয়। পুরাণ কথিত সূত্র অনুযায়ী এটি গ্রহণযোগ্য যে যে সমস্ত ব্যক্তি নিজের কাছে সবসময় ময়ূরের পালক রাখতে অভ্যস্ত তাদের জীবন সর্বদাই শান্তিপ্রিয় ও মঙ্গলময় হয়ে ওঠে। অমঙ্গল তাদের খুব একটা স্পর্শ করতে পারে না। বাড়িতে ময়ূরের পালকের উপস্থিতি বাড়ির ইতিবাচক শক্তিগুলিকে ফিরিয়ে আনে আর দূর করে দেয় নেতিবাচক শক্তিগুলিকে। অমনোযোগী বাচ্চার পড়াশোনা ইচ্ছা শক্তিকে ফিরিয়ে আনে এই ময়ূরের পালক। তাই কোনো বই বা ব্যাগের ভিতরে এটি রাখুন, নিঃসন্দেহে কার্যসিদ্ধি অবশ্যম্ভাবী। কারণ ময়ূরের পালক যদি বাচ্চার বই বা ব্যাগে রাখা হয় তাহলে বাচ্চার মনোযোগ যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি পড়াশোনার প্রতি আগ্রহ ও আকর্ষণ বৃদ্ধি পায়। যদি গৃহে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় সেই দূরত্বকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয় ময়ূরের পালক। ঘরের বেডরুমে রাখুন দুটি ময়ূরের পালক এবং বিবাহের অ্যালবামে অবশ্যই রাখুন ময়ূরের একটি পালক। এর ফলে সমস্ত দূরত্বের অবসান ঘটিয়ে দুটি হৃদয়কে কাছাকাছি আনবে এই ময়ূরের পালক। কোনো ভয়ানক স্বপ্ন যদি রাত্রে প্রতিনিয়ত আপনি দেখেন এবং দেখার পর প্রচণ্ড ঘাবড়ে যান এবং এই ঘটনাটি যদি বারবার ঘটে থাকে তাহলে অবশ্যই বালিশের নিচে রাখুন একটি ময়ূরের পালক, আর এমনটি ঘটবে না। যদি বাড়ির মূল প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র অনুযায়ী না হয়ে থাকে তাহলে বাড়ির এই প্রবেশদ্বারের মস্তকে রাখুন তিনটি ময়ূরের পালক, একটি গণেশের ছবি ও একটি হনুমানজির ছবি। বাস্তু দোষ অনেকাংশেই কেটে যাবে। আমরা প্রত্যেকেই জানি যে সাপ দংশনকারী জীব হলো ময়ূর। তাই সাপের থেকে বাড়ি ও নিজেকে সুরক্ষিত রাখার জন্য ময়ূরের পালক রাখা আবশ্যক। এবং জীবনে অদ্ভুতভাবে হঠকারিতার বশে অনেক সময় নেমে আসে বিপত্তি, অশান্তি এবং কষ্ট, এবং সেই কষ্ট থেকে নিষ্কৃতি পেতে বেডরুমের ঈশান কোণে ময়ূরের পালক রাখুন, সমস্ত কিছুরই নিষ্পত্তি ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির দোষ এবং রাহুর দোষ কাটাতেও এই ময়ূরের পালক ব্যবহার করা হয়ে থাকে। তবে সমস্ত ক্ষেত্রেই একটি বিষয় মনে রাখবেন যে ভাঙা বা মচকানো ময়ূরের পালক গৃহেতে রাখবেন না। তাই দেখে শুনে ভালো ময়ূরের পালক কেনা উচিত এবং বাড়িতে এটি আনার সময় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনবার উচ্চারণ করুন এটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং তারপর সেই ময়ূরের পালকের একটি অবশ্যই শ্রীকৃষ্ণের মাথায় চড়ান। যদি
তার ছবি বা মূর্তি না থাকে তাহলে সেক্ষেত্রে ময়ূরের পালকের একটি ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। গৃহের মধ্যে সর্বদাই একটি শান্তির বাতাবরণ থাকবে। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।